हेलो व्यूअर्स केमन आबाई आशा करी सबाई अनेक अनेक भलो आसें। तो नतून एक एप्स आज के शेयर करब। एप्सटी 100% पेमेंट दिच्छे एवं जरा मूलत भलो को एप्स खुजन तादेर जोन्नो एप्सटी खूब भलो एक एप्स होबे एवं सबाई एखाने पेमेंट पाच्छे। जरा नियम मेने एखाने काज करे तारा सबाई एखाने पेमेंट पाच्छे। तो ये अपनी कीभावे अकाउंट खुलबें, कीभावे काज करबें, कीभावे उइड्रो दिबें सबकिछु आमि देखिए देव। तो भिडियोटी सम्पूर्ण देखार चेष्टा करबें, केउ स्किप करबें ना भिडियोटी एवं एखाने नियमित काज करबें, 100% पेमेंट पाबें। तो প্রথমত আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, প্রথম লেখা থাকবে অ্যাপস লিংক। ওই লিংকে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এর ভিতরে আপনি অ্যাপসটা লিংক পেয়ে যাবেন, লেখা থাকবে ফাস্ট ক্যাশ। ওই অ্যাপসটা পর ক্লিক করলে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আমি এখন থেকে যে অ্যাপসগুলো দেব মূলত টেলিগ্রাম চ্যানেলে আপনি আমার অ্যাপসগুলো পাবেন, সরাসরি আমি কোনো লিংক দেব না। তো যাই হোক, এখন অ্যাপসটা আমি ইনস্টল করে ওপেন করি। তো অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে আপনি ঠিক এরকম দেখতে পাবেন। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে। আপনি একটা নাম দিয়ে দিবেন, আপনার সিঙ্গেল নাম, আপনার বিকাশ নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটি পাসওয়ার্ড। একই পাসওয়ার্ড দিয়ে রিফার করতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সব কিছু দেওয়ার পরে সাইন আপে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এরকম আসতে পারে। তো এটা ক্লোজ দিয়ে দেবেন। আবার কোনো সময় যদি এগ্রি আসে তো এগ্রি দিয়ে দেবেন। তো এটা ক্লোজ দেওয়ার পরে আপনার সামনে এরকম আসতে পারে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আপনি ওকেতে ক্লিক করে দিলে, ওকেতে ক্লিক করে দিলে আপনি ঠিক এখানে দেখতে পাবেন একটা চিহ্ন। এই চিহ্নতে ক্লিক করে দিলে সরাসরি আপনি এখানে চলে আসবেন। তো এখানে মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন একটু আগে রেজিস্ট্রেশন করার সময়, সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউ অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনি প্রথমে আপনাকে যেটা করতে হবে, সুপার ভিপিএন আপনাকে ইনস্টল করে নিতে হবে। সুপার ভিপিএনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, মনে রাখবেন। এই অ্যাপসে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে এবং শুধুমাত্র ইউএসএ কান্ট্রির সিলেক্ট করে কাজ করতে হবে। অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন, এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। তো আমরা এটা কেটে দিলাম। তো ভিউয়ার্স, আমি অ্যাপসটি ওপেন করলাম এবং অ্যাপসটি ওপেন করার আগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিপিএন কানেক্ট করে নিয়েছি। এখানে সাবির মতন আইকন উপরে দেখতে পাচ্ছেন। তো এখন এখানে আপনি যখনই প্রথম অ্যাপসটি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম আসবে নোটিশ। এই নোটিশটা ভালো করে দেখে নেবেন। তারা বলেছে যে আমাদের অ্যাপসে 1000+ ইউজার বেড়ে যাওয়া, আমরা প্রতিদিন অনেক পেমেন্ট রিকোয়েস্ট আসে, যে কারণে তারা কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটা দিতে পারে না, সবার পেমেন্ট দিতে পারে না। সেক্ষেত্রে তারা দুই দিন পরপর উইথড্র সিস্টেমটা চালু করবে এবং এখানে আপনি কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখাবো আগে। অবশ্যই ভিপিএন কানেক্ট করে কিন্তু আপনাকে কাজটা করতে হবে এবং এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনি এখানে সব কিছু দেখতে পাবেন। তো প্রথমে এসে এখানে টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করতে হবে, সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে নিয়ে গেলে আপনাকে এটা জয়েন হতে হবে, নিচে দেখতে পাচ্ছেন জয়েন লেখা। সব কিছু আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন। টেলিগ্রাম সাপোর্ট এবং টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেটটা দেখবেন, আপডেট ফলো করবেন। এখানে কী কী আপডেট দেয় সব কিছু আপডেট, এই লাস্ট আপডেটগুলো চেক করবেন ভালো করে। আর এই পিন মেসেজটা সবসময় চেক করবেন, এখানে পিন মেসেজ। তো আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলাম। সো ভিউয়ার্স, কোনোভাবে যদি অ্যাড চলে আসে দেখতে পাচ্ছেন, এই কিন্তু অ্যাড, এই অ্যাডটা চলে আসলে এই অ্যাডে কোনো প্রকার আপনি ক্লিক করবেন না, ক্লিক করলে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, আপনি সবসময় কেটে দিবেন। তো আবার আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে সাপোর্ট গ্রুপে ক্লিক করব। সাপোর্ট গ্রুপে ক্লিক করে এদের সাপোর্ট গ্রুপে অবশ্যই আপনাকে জয়েন হতে হবে, কারণ আপনি যদি কোনো প্রকার সাপোর্ট নিতে চান সেক্ষেত্রে এদের সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন হবেন আপনি। তো দেখতে পাচ্ছেন এদের সাপোর্ট গ্রুপে সব কিছু নোটিশ দেওয়া থাকবে। তো এখন বিষয়টা হলো যে এখানে কীভাবে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু অ্যাড চলে আসলো। তো এই অ্যাডে ক্লিক করবেন না, অ্যাডটা কেটে দিবেন। আমি অ্যাডটা ব্যাক বাটনে কেটে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন নোটিশ অপশান আছে, এখানে আছে লিডার বোর্ড, আপনি মাই অ্যাকাউন্ট। তো এখন এখানে কীভাবে কাজ করবেন আমি সেটা দেখাই দিই, খুব দ্রুত ভালোভাবে দেখিয়ে দেবো আপনাদের কাজটা। তো এখানে মূলত কাজ করতে গেলে আপনাকে এখন স্টার ট্যাক্সে ক্লিক করতে হবে। স্টার ট্যাক্সে ক্লিক করলে আপনার সামনে এরকম অ্যাড আসবে, দেখতে পাচ্ছেন 10টা অ্যাড। তো আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখেন নেক্সট বাটনে ক্লিক করলে 4 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, প্রতিটা অ্যাডে 4 সেকেন্ড ওয়েট করতে হবে। যদি ভিডিও আসে ভিডিওটা ফুল দেখবেন, 4 সেকেন্ড ওয়েট করার পরে আপনি ব্যাকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েট 0 সেকেন্ড। তো ক্লোজ দিস অ্যাড, যখনই ক্লোজ দিস অ্যাড লেখা আসবে তখন আপনি ব্যাক বাটনে কেটে দেবেন এবং সাকসেস দেখাবে, আবার আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আসার পরে এখানে 4 সেকেন্ড ওয়েট করতে বলছে, তো আমরা 4 সেকেন্ড ওয়েট করি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে 10টা অ্যাড দেখতে হবে। তো আমি 10টা অ্যাড কমপ্লিট করে আবার ফিরছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার 10টা অ্যাড দেখা শেষ। যখন এখানে 10/10 হবে তখন এখানে ক্লাইম অপশান আসবেন। এই ক্লাইমে অপশান আসলে তখন আপনি ক্লাইম অপশানে ক্লিক করবেন। দেখেন আমি ক্লাইমের পর ক্লিক করলে ক্লিক দিস অ্যাড, তো এই যে অ্যাডটা আসবে ক্লাইম ক্লিক করে এই অ্যাডের পর আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাডের পর ক্লিক করে দিলাম।
তো অ্যাড এরপর ক্লিক করে দিলে সরাসরি আপনাকে হয় প্লে স্টোরে নিয়ে যাবে, না হলে আপনাকে সরাসরি কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। আর যদি আপনি কোনো প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে আপনার যে প্লে স্টোরে যে অ্যাপসটি মানে যে অ্যাপসটিতে নিয়ে যাবে সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল করে 2 থেকে 3 মিনিট ব্যবহার করে আপনার ফোনে 3 ঘন্টা রেখে দিবেন। ইনস্টল করে 3 ঘন্টা পর আপনি আবার আনইনস্টল করে দিলে আপনার আর কোনো প্রবলেম হবে না, আপনি পয়েন্টটা পেয়ে যাবেন এখানে টাকাটা। তো আমরা এখানে দেখেন আমাকে কিন্তু সরাসরি কোনো প্লে স্টোরে নিয়ে যায়নি, সে কারণে আমাকে এখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা এখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করি। তো 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরে আমি আবার ব্যাকে চলে আসবো। তো ভিউয়ার্স আমার এখানে দেখতে পাচ্ছেন 3 মিনিট হয়ে গেছে। তো আমি 3 মিনিট থাকার পরে আমি এখন যেটা করবো ব্যাকগ্রাউন্ডে যাব। তো আমি এখন কেটে দেবো এটা। তো আমি এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আমাকে তো আমি কেটে দিলাম এটা। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো এরকম আসবে। তো এরকম আসলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে আবার অ্যাপসের ভেতর ঢুকবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে অ্যাপসের ভেতর ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার 80 পয়েন্ট যোগ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 80 পয়েন্ট যোগ হয়ে গেল এবং এখানে স্টার্ট অ্যাক্সেস যদি আবার আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আবারও কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করে। তো এইভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। আমি কাজের নিয়মটা আপনাকে বলে দিয়েছি, আবারও বলছি, যদি আপনাকে ক্লাইম বাটনে ক্লিক করে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি সেখানে 3 মিনিট ওয়েট করবেন, সে ওয়েবসাইটে ঘোরাফেরা করবেন 3 মিনিট। আর যদি কোনো সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় যে অ্যাপসটাতে নিয়ে যাবে সেই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে 3 মিনিট ব্যবহার করবেন, তারপরে আপনি ওই অ্যাপসটি আপনার ফোনে 3 ঘন্টা রেখে দিবেন ইনস্টল করে। এটাই মূলত কাজ। তো এখন স্টার্ট অ্যাক্সের কাজ শেষ, আমি এখন প্লে স্পিনিং কাজটা আপনাকে দেখিয়ে দিই। তো প্লে স্পিনিং কাজ করার যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে। তো আপনি এটা ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্পিন 20টা স্পিন কমপ্লিট করতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে প্লে স্পিনে ক্লিক করলে এখানে স্পিনটা ঘুরতে থাকবে। সো ভিউয়ার্স আপনি যখন প্লে স্পিনে ক্লিক করবেন তখন স্পিনটা ঘোরার পর স্পিনটা যখনই থেমে যাবে তখন একটা অ্যাড আসবে, ওই অ্যাডটা আপনাকে ফুল দেখতে হবে। ফুল দেখা হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন বা অটোমেটিক আপনাকে ব্যাকে নিয়ে আসবে, তারপর আপনার ব্যালেন্সে পয়েন্টটা যোগ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আবার আমি প্লে স্পিনে আমার 90 পয়েন্ট হয়ে গেছে। তো আমি আবার প্লে স্পিনে ক্লিক করবো, দেখেন আবারও কিন্তু স্পিনটা যখনই থেমে যাবে তখন কিন্তু অ্যাড আসবে। দেখেন এই যে অ্যাডটা আসবে, এই অ্যাড আপনাকে 4 সেকেন্ড ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনাকে কিন্তু 20টা স্পিন কমপ্লিট করতে হবে। তো আমরা 20টা স্পিন এখন কমপ্লিট করব। কমপ্লিট করে আবার আমি ব্যাক করছি। তো ক্লোজ দিস অ্যাড, যখন আপনি 4 সেকেন্ড ওয়েট করবেন এবং শেষে যখন ক্লোজ দিস অ্যাড আসবে তখন আপনি অ্যাডটা কেটে দেবেন এবং আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তো আবার আমি প্লে স্পিনে ক্লিক করলাম। এইভাবে মূলত আপনাকে স্পিনগুলো কমপ্লিট করতে হবে 20টা স্পিন। তো আমরা 20টা স্পিন কমপ্লিট করে আসি। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 20টা স্পিন কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 20টা স্পিন কমপ্লিট করে ফেললাম। এখন এখানে 20টা স্পিন কমপ্লিট করা হয়ে গেলে আপনার সামনে এরকম আসবে। তো ক্লাইম নাও, এই ক্লাইম নাও তো আপনি ক্লিক করে দেবেন। তো ক্লাইম নাও তো ক্লিক করে দিলে যে স্পিন যে অ্যাডটা আসবে এই অ্যাড আপনাকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক অন দিস অ্যাড লেখা আসলো এখানে। তো আমরা এখন এই অ্যাডে ক্লিক করব। তো এই অ্যাডে ক্লিক করলে আপনার সামনে এরকম আসতে পারে। দেখেন আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের কোনো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 3 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা এখানে 3 মিনিট ওয়েট করি। আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে সেখানেও আপনি 3 মিনিট ওয়েট করবেন। আর যদি কোনো প্লে স্টোরে কোনো অ্যাপসের ভেতর নিয়ে যায় সেই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে 3 মিনিট ব্যবহার করবেন, তারপরে আপনি আপনার ফোনে 3 ঘন্টা আপনার অ্যাপসটি ইনস্টল করে রেখে দেবেন। এটাই মূলত কাজ। এটা করলে আপনার ব্যালেন্সে তারা পয়েন্টটা দিয়ে দেবে। তো এটাই মূলত স্পিনের কমপ্লিট। আমরা ট্যাক্সের কাজটা দেখালাম, স্পিনের কাজটা দেখালাম। তো আমরা 3 মিনিট ওয়েট করি এখানে। 3 মিনিট করে আবার ব্যাক করবো 3 মিনিট পরে। সো ভিউয়ার্স আমাদের 3 মিনিট ওয়েট করা শেষ। তো আমরা এখন ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পরে আমরা একটু ওয়েট করবো। তো আমরা আবার নতুন করে আবার অ্যাপসটা কেটে দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিয়ে আমি অ্যাপসটার ভেতর আবার ক্লিক করবো, অ্যাপসটা আবার ওপেন করবো। তো অ্যাপসটা ওপেন করলে আপনার সামনে এগ্রি আসতে পারে। তো আমরা এগ্রি করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে থ্যাংক ইউ। তো এগ্রি করে দেওয়ার পরে আমি যদি আবার প্লে স্পিনে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আবার আপনি স্পিন করতে পারবেন 20টা। তো আমার 20টা স্পিন কিন্তু একটু আগে আমি আপনাকে করে দেখালাম। তো আমার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন 319 পয়েন্ট এখন। তো এইভাবে স্পিনের কাজটা করবেন। এখানে আপনি সবগুলো পড়ে নেবেন ভালো করে। আর এখানে আপনি প্লে গেম, এই প্লে গেম যদি আপনি ক্লিক করেন, দেখেন আমি প্লে গেমে আপনার ক্লিক করলাম। তো প্লে গেমে ক্লিক করলে আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গেমটা ওপেন হলো। তো আমরা প্লেতে ক্লিক করবো। প্লেতে ক্লিক করলে এখানে আসলে কী সিস্টেম, আমি আসলে গেম তো এটা কখনো খেলিনি এই কারণে বোঝা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 1, তো আমি 2 এর পর ক্লিক করলাম বা 1 এর পর ক্লিক করলাম। 1 এর পর ক্লিক করলে এরকম আসবে। তো
এরকম আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ফলটা, এই যে ফলটাতে আপনাকে লাগাতে হবে। এই যে ফল দেখতে পাচ্ছেন এটা আপনাকে এটার সাথে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রবেরির সাথে আপনাকে এ করতে হবে। তো আমরা এখানে দিলাম দেখতে পাচ্ছেন এইভাবে, তো এইভাবে মূলত আপনাকে এ করতে হবে। তো যেভাবে যে ফল যে তার সাথে কিন্তু আপনাকে লাগাতে হবে, কানেক্ট করতে হবে সেই সব ফলের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে না, তো আমি আবার আবার চেষ্টা করি। তো আমি এখানে চেষ্টা করলাম, তো দেখেন এটা কিন্তু এ হয়ে গেল। ঠিক এভাবে কাজটা করতে হবে। এখানে যে ফল থাকবে স্ট্রবেরি থাকলে এখানে স্ট্রবেরির সাথে এটা আপনাকে লাগাতে হবে। এইভাবে আপনি কী কীভাবে লাগাবেন, এটা এটা ধরে আপনি এটা টেনে দিবেন এইভাবে, ঠিক এইভাবে টেনে দিবেন সেটার দিকে। তো আমি দেখেন এটা এটা তো এভাবে করে দেবো আমি, দেখতে পাচ্ছেন। সো এইভাবে মূলত আপনাকে এই গেমটা খেলতে হবে। তো দেখেন স্ট্রবেরির সাথে লেগে গেলে এটা, তো দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনাকে গেমগুলো খেলতে হবে। দেখেন তো এইভাবে মূলত গেম খেলার সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম। তো আমি ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পরে আমি সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদের কীভাবে কাজ করতে হবে, সবগুলো কাজ আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি, তো ভিউয়ার্স আমি এখন ওয়ালেট অপশনে ক্লিক করলাম। ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ক্লোজ, তার মানে তারা বলেছে যে দুই দিন পর পর কিন্তু পেমেন্ট অপশনটা চালু করে। আপনারা অবশ্যই খেয়াল করে রাখবেন যে কোন সময়টা পেমেন্ট অপশনটা চালু করে। তো এখন দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন ক্লোজ আছে। তো আমরা যখন আপনারা পেমেন্ট অপশন চালু থাকবে তখন আপনি এখানে 10 টাকা হলে মোবাইল রিচার্জ এবং 30 টাকা হলে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। আর এটা 100% পেমেন্ট করে, আপনার পেমেন্ট নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না যদি আপনি কাজটা সঠিকভাবে করেন। মাত্র 10 টাকা পেমেন্টটা নিয়ে দেখেন। তো এখন আমি আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করে আমি পেমেন্ট হিস্ট্রিতে যাই। পেমেন্ট হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিংয়ে কোনো পেমেন্ট অপশন নেই, কারণ তারা প্রতিদিনই পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দেয়, সবার দিয়ে দেয়। পেইড অপশনে যদি যাই তো দেখতে পাচ্ছেন লাস্ট 5 তারিখে পেমেন্ট কিন্তু সব ক্লিয়ার করেছে, তারা সবার পেমেন্ট দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সবই কিন্তু অ্যাপ্রুভ, দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখে সব পেমেন্ট অ্যাপ্রুভ। তো পেমেন্ট নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না, আপনি নিয়ম মেনে কাজ করুন, 100% পেমেন্ট পাবেন। আর আমি এখানে আরও অপশানগুলো দেখাই আপনাদের, সবগুলো অপশান দেখিয়েছি। আর সবসময় মনে রাখবেন টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে সবসময় নজর রাখবেন, দেখবেন যে কোন সময় কোন আপডেট আসে। তো এটাই মূলত আজকে ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এবং এই ভিডিওটিতে আমি একটা কথা বলতে চাই, যারা ভালো অ্যাপস খোঁজেন আমি চাই যে এই অ্যাপসে সবাই কাজ করেন, 100% এখান থেকে ভালো পেমেন্ট পাবেন এবং নিয়ম মেনে কাজটা করবেন, VPN ব্যবহার করেই কিন্তু কাজটা করবেন। তো আজকে এই পর্যন্ত, কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।